লাগবো কি লাগবো না নামাজ পড়া মৌমিনের কাজ নামাজ না পড়া শয়তানের কাজ ঠিক কি ঠিক না জিকির করা মৌমিনের কাজ জিকির না করা শয়তানের কাজ ঠিক কি ঠিক না রোজা রাখা মৌমিনের কাজ রোজা না রাখা শয়তানের কাজ হালাল খাওয়া মৌমিনের কাজ হালাল না খাওয়া শয়তানের কাজ ঠিক কি ঠিক না কোরআন শরীফ তেলাওয়াত করা মমিনের কাজ কোরআন শরীফ তেলাওয়াত না করা শয়তানের কাজ দরুদ শরীফ পড়া শেখের রাসূলের কাজ দরুদ শরীফ না পড়া শয়তানের কাজ ঠিক কি ঠিক না জিকির করবেন এমিয়া জিকির করবেন আতোটাই মে তো তাড়াতাড়ি হিন্দে তুলঙ্গী আসলে ফায়দা মাছ যাইছেন নি আগে মুড়ি দোল ফাগি লম্বা করিয়া সব মধ্যে নাই টুপি লাগে লম্বা করিয়া আবার কোটমুট লাগে একবার আমি মুড়ি দেখবার কিৰ মুড়ি কির মুড়ি দে এখনো কোন সচ বা কিৰ মুড়ি মুড়ি কির মুড়ি ফিজ্জির শেষ পল্টন ময়দানে রাজনৈতিক বাসন দেয়। তৈরি মিলা আল্লাহু ও ওয়াদা করেন গুনা সোডোই লও করতাম না আর ওয়াজ লাগে মিয়া জীবন বলে আর ওয়াজ লাগে এ করে আল্লাহ নামাইছে আল্লাহ কেমন কথা লক্ষ লক্ষ নামাই না লক্ষ লক্ষ মানুষ আল্লাভে ওয়াদা করেন গুনা সোডোই লও করতাম না আপনারা কি গুনা করবেন মাশাল্লা তারা গুনা করবেন কারা কারা গুনা করতেন না মানে হেতারাও তো মানতে কি মানুষ এই জায়গা করতো না করবে করবেন করবেন না তবু না আল্লাহ কবুল করেন ছাড়ব না কি ছোট ছাড়বো না কারা কারা রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করুক বলে না আমি কারিসুর কাছে আসছে মুড়ি দইতে নাম কি কারি আব্দুল কাদের খাইয়া লাইছে ওয়াজ ওয়াজ কি করছে খাইয়া লাইছে ব্যাগ কতক্ষণ কারি আব্দুল কাদের ব্রাহ্মণ বাইরা কারি সাহেবুজুর কয় ননু আই একটু আল্লাহর লগে যোগাযোগ করি আই আল লিস্টির মধ্যে আমনের নাম আছে তাই না হুজুর মাথা নদী হন পীর মুরিদের কি থাকে

দেশের এই মানুষের লাগবে আমি দেখি আল্লাহ কি কয়া নিস্টি দেখাইছে আমার খাতার মধ্যে আমার নাম নাই

যেটা ব্যাংসা তৈরা থাকে এটারে কিন্তু নো যায় না সব ব্যাংসা তৈরা রয়েছে আরে আল্লাহ লিস্টি দেখাইছে আমার লিস্টির মধ্যে আমনের নাম নাই কার নাম নাই কারি আব্দুল কাদের সবের নাম নাই আই দুনিয়াতে চলি গেলে

আর সবুদ থেকে চলে গেছে টেলিফোন নাই মোবাইল নাই কিছু নাই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই শরীফের ঘন্টা করতেছিলেন ডাইরেক্ট তালেবুল আলেমদেরকে বলছে বিশ্বের সবচেয়ে বড় যিনি ছিলেন বাঙালি ইব্রাহিম উনি দুনিয়া থেকে চলে গেছে তোমরা বন্ধ করো আমার সাথে ওনার জন্য দোয়া করো মোবাইল লাগছনি এই বেটা মোবাইল লাগছে কা লাগে না গা লাগে না কিনলে গা লাগে না কিনলে গা এর বন্ধা কই যাবি যাবি কই হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছে সিলেট সিলেটওয়ালার হইল ওনার সব বেশি ভক্ত এরা সব কি প্রোগ্রাম সেট করে ফেলাইছে

খোঁজা খুঁজি হুজুরের কাশ হয়ে গেছে যে কারি আব্দুল কাদের আজকে এই কনফারেন্সে আছে এক কোনে বৈশা রয়েছে উঠে না করে কারি আব্দুল কাদের জলদি আও আগে মেরে গুদবে লাগ যাও আমার বুকে আসো দেখে একটা ফারাসিরা জামা লোয়া চোখের ভানি পড়তেছে নাকের ভানি পড়তেছে হোসাইন আমার মাদানি স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে মুড়িদের কত দাম ফিরের কত দাম দাঁড়া মনেকে করছে আল্লাহ একবার সমস্ত ওলামাই কেরাম তাকে রয়েছে এই বেডারে কেউ চিনে না এই বেডারে হুজুরে কেমনি চিনবে এরপরে সবাই দর্শক আব্দুল কাদের সাহেবকে ক এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে পুরা ঘটনা খুঁইলা বলছে আউলা দে রসুল হুঁসাইন আমাদ মাদানি রাহুলদুল্লালাই বাংলাদেশের কিছু মানুষ ওনাকে নিয়েও সমালোচনা করে করে কি করে না ওদের তকদির খারাপ তকদির খারাপ আল্লামা আমার ছবিকে নিয়ে ফেসবুকে অনেক ছড়াইছ মনে রাখিস তোদের ভবিষ্যৎ একটু ভালো যাবে ভালো যাবে না যেতে পারে না জগদাস হেং তোহুল্লাহার আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহ বাবুর ছবিকে সত্তার সাথে কথা বলতো ভয় কথা বলতে পারতো না কাঁদতে থাকতো এবং এই কথা বলছে হুজুর আপনি যা বলবেন আমি শেখ হাসিনা তাই মানুষ হুজুর কৌশল পরিবর্তন করছে কয় হুজুর আমিলিকে দালাল হয়ে গেছে কত রকমের কথা ছাটছস মুখ সামলাইয়া কথা কইস মুখ সামলাইয়া কথা কইস সামনে তো আমিলিকে থাকব তরিকীর ভিতরা তরিকীর ভিতর হস হস আমাদের উদ্দেশ্য ক্ষমতা মুসলিম ঘোষণা করা দাবি পরিষ্কার প্রধানমন্ত্রী আমরা ক্ষমতা চাই না আমরা কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করেন এটাই আমরা চাই কারা কারা চান আল্লাহ সবাই তো অভিজ্ঞান ভাইরা ইমান নিয়ে ছিনিমিনি চলছে নেতৃত্ব দেওয়ার একজন লোক আমাদের আছে নাকি বলেন আছে নাকি বলেন যে যায় হে গোলালু হয়ে যায় কি হয়ে যায় গোলালু হয়ে যায় ভাঙ্গার কম না কইলেও দোষ না কইলে আরো দোষ ইমান ঠিক করো কি ঠিক করবেন বলে হুজুর কিভাবে ইমান ঠিক করব। দৈনিক পাঁচবার মসজিদে যাবেন জ্যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমার মালিকের সাথে আমি কথা বলবো আল্লাহ বলেন বল দা আমি তো আমি তোর সঙ্গে কথা বলবো তুই যখন নাকি সেজদার মধ্যে গিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা হে বন্ধুম সালাতু সঙ্গে সত্তর হাজার নূরের পর্দা দিয়া তারপরে কথা বলছি আর তোদের সঙ্গে আমি সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া সরাসরি কথা বলবো Su'e maaras, su'e kabar, kabaraba su'e maar, kabakabla ghest dar dil, ach daram janotan Allah, 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 Allah.

پادشاه مال ماست ما فقیر حال ماست گوبرو جان از ماست عاشق دیدار ماست ماست عاشق ماست ما هم به اندر راه خود پیر ماست میر ماست شاخ در اسرار ماست الله الله الله

আমার শেখ মুবার করিম রহমতুল্লাহ বলতেন কয় ডাকতে ডাকতে আর আল্লাহ আল্লাহ এসমে আয় হে করবে আল্লাহ 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 আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ দুই বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার আল্লাহ আল্লাহ 600 বার এই ভাবে ফজরের পর 1200 বার মাগরিবের পর 1200 বার তাহাজ্জুদের পর দিন আমল করবা 40 দিনের মাথায় তুমি যেদিকে নজর করবা ওইদিকে বানাই না মাওলার দেখতে পাইবা পায়না মা দুআলু ফসাব্মাজ হল্লা যেদিকে ফিরাই আখি সেদিকে তোমার দেখি মিয়াজিনুর মহাম্মদকে কেউ চিনে না রহমাদুল্ল আলামনসাললা সাল্লাম চিনে আল্লাহ রাবুুল আলামন চিনে দুনিয়ার কোন মানুষ চিনে না কহে এমদাদুল্লাহ। তুমি যদি আমি মালিকের সাথে লাগতে চাও আমার সাথে লাগুন না একটা মানুষ আছে লাওহারিতে ওইখানে যাইয়া ওনার হাতে হাত দিয়া কাজ শুরু করো হাজি আন্দাদুল্লাহ মহাজরে মক্কির রহমতুল্লাহ আলাই বলেন আমি মিয়াজিনুর মোহাম্মদের হাতে হাত দিয়া যখন জিকি শুরু করছি আমার দুই হাতের তালুর মধ্যে আল্লাহর দোনো জাহান দেখতে শুরু হয়ে গেছে ফির মুিজির মুকাম কোথায় আগে এটা ধরো